এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সিক্রেট বিরিয়ানি মশলার রেসিপি। আমি নর্মালি মার্কেটের বিরিয়ানি মশলা ইউজ করি না, আমি নিজেই বানিয়ে নেওয়ার চেষ্টা করি, আর আমার সেই সিক্রেটটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমি দেখাই আমি কিভাবে বানাই আমার বিরিয়ানি মশলা। বিরিয়ানির মশলা বানানোর জন্য আমি যা যা হোল স্পাইসেস এখানে নিয়েছি তার পরিমাণটা কিন্তু ভিডিওর মধ্যেই থাকছে, তাও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। এখানে যে গোলাপের পাপড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার গাছের গোলাপের পাপড়ি, আমি এগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আপনারা যদি মার্কেটের গোলাপ ইউজ করবেন মনে করেন তাহলে পাপড়িগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, কারণ তার মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে। বিরিয়ানির মশলা বানানোর আগে সবার প্রথম আমি একটা ফ্রাইং প্যান নেব, আর তার মধ্যে এই হোল স্পাইসেসগুলো দিয়ে দেব। স্পাইসেসগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি 2 থেকে 3 মিনিট মতন লো মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করব। মশলাগুলো রোস্ট করা হয়ে গেলে এরপর এগুলোকে আমি একটা মর্টারে ঢেলে নিচ্ছি। এগুলোকে আমি একটু ভেঙে নেব, কারণ এগুলো একটু বড় বড়, যেহেতু আমি গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করব তো একটু ভেঙে নিলে ভালো, তাই আমি এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। একটুখানি ভেঙে নেওয়ার পর মশলাগুলোকে এরপর আমি একটা গ্রাইন্ডারের মধ্যে এটাকে ট্রান্সফার করছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব, ভালো করে এটাকে গ্রাইন্ড করতে হবে যাতে একটা ফাইন পাউডার হয়। বিরিয়ানির মশলাটা এরকমই ফাইন হওয়া দরকার যেরকম আমি এখানে দেখাচ্ছি। আর এরপর এই বিরিয়ানি মশলা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন, যখনই বিরিয়ানি বানাবেন এই মশলাই ইউজ করবেন। মার্কেটের কেনা বিরিয়ানি মশলার থেকে এই মশলা দিয়ে যদি আপনি বিরিয়ানি বানান তাহলে বিরিয়ানির টেস্ট কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানির থেকেও অনেক বেশি টেস্টি হবে। আই হোপ যে আমার আজকের ভিডিওটা আপনাদের হয়তো ভালো লেগে থাকবে, আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরের ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটাও প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।